Hello YouTubers, আমার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের চ্যানেলে আপনাদের স্বাগতম। ওকে, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মোস্ট কমন একটা বিষয় যেটা আমাকে প্রতিনিয়ত সবাই কোশ্চেন করে যে আমি আমার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটা কীভাবে সেট আপ করি। ঠিক আছে, আজকে আমি সেটা বলতে যাচ্ছি। সো আমার সামনে দেখতে পাচ্ছেন যে 12 ইঞ্চির একটা কিউব। এই কিউবে দেখতে পাচ্ছেন যে খুব ডার্টি কিছু মাটি পড়ে আছে। এগুলো কী? এগুলো একটা আমি বলতে যাচ্ছি যে এটা কী আসলে। এই মাটিটা দেওয়ার মেইন কারণ হচ্ছে আমি এইখানে প্ল্যান্টেড করব। ঠিক আছে, আমি প্ল্যান্টেড করতে আসলে অনেকে মনে করে প্ল্যান্টেড অনেক দাম, প্ল্যান্টেড করতে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম অনেক দাম, মেইনটেন্স অনেক কঠিন, অনেক টাকা খরচের কথা, অনেক লাইটিং, অনেক অনেক টাকা খরচ হবে। আসলে এইসব কিচ্ছু না। ঠিক আছে, তবে আমরা বাজারে যে আদা সয়েল, অ্যাকোয়া সয়েল পেয়ে থাকি ওগুলো একটু দাম একটু বেশি, 500 থেকে 600 টাকা কেজি। ঠিক আছে, কেজিতে তো সেল হয় না, পার লিটার, লিটার একটু কম, কেজি থেকে একটু কম, তো আপনারা জানেন লিটারের হিসাবটা। সো সেটা একটু দাম। সো আমি সেটা আমি একটু আমি আজকে ওটা দিচ্ছি না, কারণ আমি আগেই টপিকটা বলে রাখছি যে আমি আজকে হাউ টু মেক অ্যাকোয়ারিয়াম সো সো চিপ। সো আমি আজকে চিপ জিনিস দিয়েই করব। সো এখানে আমি মাটি রেখে দিছি, আমি এটা একদম আমার পাশে আমার এলাকায় যে মাটি পাওয়া যায় সে মাটি নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটু লাল মাটি, আমি জানি না এটা মনে হয় দোয়াশ মাটি, আই এম নট শিওর অ্যাবাউট দিস, যদি আমি ভুল হয়ে থাকি প্লিজ আমাকে একটু সঠিক করে আমাকে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে আমি ভুল করেছি বা সঠিক করেছি, যে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। সো মেইন কথা টপিকে চলে আসি, আমি এখানে মাটি দিয়েছি আর কিছু পানি দেখতে পাচ্ছেন, কারণ আমি মাটি দিয়েছি তো মাটিটা অনেক হার্ড ছিল, সেগুলো আমি প্রেস করতে পারছিলাম না, একদম পেস্টের মতো করতে হবে। ঠিক আছে, সো আমি একটু মাটি পানি দিয়ে রেখেছি যেন মাটিগুলো একটু নরম হয়ে যায়, আমি যেন এটা তাড়াতাড়ি একদম কম প্রেস করতে পারি। ঠিক আছে, প্রেস করতে হবে মানে আমার এই মাটিগুলো লেয়ারটা আমার যতটুকু পরিমাণে আমার একদম শক্ত করা যায় আমি ততটুকু পরিমাণে শক্ত করে প্রেস করবো, মানে এখানে পুশ করে আমি মাটিগুলো যতটুকু নামানো যায় একদম সমান করে নামিয়ে দিব। তাহলে এখানে সুবিধা হবে কি, আমরা ইন ফিউচারে যে পানি ঢালবো, পানি ঢালতে আমার এই পানিটা ঘোলা হবে না। ঠিক আছে, আমরা নদী নালায় দেখি যে অনেক নদী নালার নিচে কিন্তু প্ল্যান্ট হয়। ঠিক আছে, সেগুলো প্ল্যান্ট হয়, বাট ওই প্ল্যান্টেটে সো সেখানে কিন্তু অ্যাকোয়া আদার সয়েল লাগে না, ওখানে কিন্তু মাটিতেই হয়। সো আমি আজকে টপিকটাই মাটি নিয়েই করবো। সো মাটি শুধু যে মাটি ইউজ করবো তা না, আমাদের মাটি ইউজ করি ওয়ানলি, যদি আমি মাটি ইউজ করি তার ক্ষেত্রে একটু অসুবিধা হলো আমরা যখন মাছ বা শ্রিম ছেড়ে দিব তখন তারা পানিটাকে একটু ঘোলা করে ফেলবে, জলদি ঘোলা করে ফেলবে। সো আমি মাটি দিয়ে দিব, মাটির লেয়ারের উপর একটু হালকা থিন লেয়ার আমি একটু লাল বালু দিয়ে দিব। লাল বালুটা আমি কীরকম আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে জার দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন যে সামনে একটা জার আছে, আমি অলরেডি আমার বাসায় একটা জার পড়েছিল, আমি সো এই জারে তো মাছ রাখি না আমি, সো আমি ভাবলাম যে এটাও প্ল্যান্টেড করে ফেলি। সো আমার কিছু মাটি ছিল আর এই যে লাল বালু দেখতে পাচ্ছেন, লাল বালু দিয়ে আমি এটাও প্ল্যান্টেড করে ফেলেছি। আমি একটু প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম শিখ তো, সো আমি এটাও প্ল্যান্টেড করে ফেলেছি। ওখানে দেখতে পাচ্ছেন যে লাল বালু রয়েছে, এই লাল বালুটা কই খুঁজে পাবেন আমি বলে দিই, এটা হলো পাথরের গুঁড়া। ঠিক আছে, আমরা যেগুলো অ্যাজ ইউজুয়াল চিনে থাকি সেগুলো হলো সাদা বালু বা অ্যাশ কালারের যে বালুটা ওটা আমরা ইউজ করতে পারবো না, আমরা এই বালুটা ইউজ করব। এই বালুটা কই খুঁজে পাবেন সেটাও বলে দেয়, এটা কনস্ট্রাকশনে, যে কোনো কনস্ট্রাকশনে কাজ হচ্ছে সেখানে পাশে আপনি খুঁজে পাবেন, বাট সেখান থেকে তুলে নিয়ে আসলে সেই বালুটা কিন্তু পরিষ্কার থাকে না, অনেক অনেক জীবাণু, অনেক ময়লা থাকবে, সেটা আপনার 7 থেকে 8 বার ধুয়ে নিতে হবে, কম পক্ষে 5 থেকে 6 বার তো আপনার ধুতেই হবে। ঠিক আছে, যত ভালো করে ধুবেন আপনার ইন ফিউচার আপনার কষ্ট কম হবে, আপনার পানিটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এইটার উপর আমি এখানে দেখতে পাচ্ছেন যে 1.5 ইঞ্চ লেয়ার হবে হয়তো মাটি, আমি এখানে একটু বেশি বাড়াবো, আমি আর একটু মাটি অ্যাড করব, অবশ্য অ্যাড নাও করতে পারি, ইটস নট শিওর, সো অ্যাড করব আর নাই করি। তার উপর আমি হালকা 1/2 কি 1 ইঞ্চের লাল বালু লেয়ার দিব, আমি একটু কম বালু লেয়ার দেওয়া রিকমেন্ড করব, কারণ কম বালু লেয়ার দিলে তাহলে
আমাদের প্ল্যান্টেডের এক আমাদের প্ল্যান্টের যে অ্যাকুরিয়ামের কার্পেটিং হয়, কার্পেটিংটা ভালো হয়, কার্পেটিং একদম বুশি হয়, একদম সুন্দর কার্পেটিং হবে। কাইন্ড অফ যদি আমি বালু লেয়ারটা একটু মোটা করে দিই তাহলে কার্পেটিংটা সুন্দর হবে না, ঠিক আছে? সো আমাদের কার্পেটিংটা সুন্দর করার জন্য আমাদের এই বালু লেয়ারটা একটু পাতলা করে দিতে হবে, একটু কম চিকন করে দিতে হবে। আর আমি এখানে কিছু ফার্টিলাইজার ইউজ আমি আর ফার্টিলাইজারের কথা বলি, আমরা যেহেতু আদা আর অ্যাকোয়া সয়েল ইউজ করছি না, সো আমার এখানে কিছু ফার্টিলাইজার ইউজ করতে হবে। আমি এখানে মাটির সাথে অলরেডি কিছু ফার্টিলাইজার ইউজ করে দিয়েছি। ফার্টিলাইজারের নাম যদি জানতে চান আমাকে নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টে বা যে কোনো মাধ্যমে আমি কমেন্টে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর আমার এখানে এখানে ফেসবুকে ওয়েবসাইট আছে, মানে সরি ওয়েবসাইট তো না, ফেসবুকের পেজ আছে। ওই পেজে আপনার অনেকগুলো পোস্ট রয়েছে, অনেকগুলো সেল পোস্ট রয়েছে। আপনাদের ভালো লাগলে ওখানে কমেন্ট করতে পারেন বা ওখানে আমাকে মেসেজ করতে পারেন। ওই যে সেল পোস্ট রয়েছে ওখানে নিচেও কমেন্ট করতে পারেন যদি কিছু আপনাদের পছন্দ হয়ে থাকে, বা অ্যাকোরিয়াম আপনারা যদি কিনতে চান, বা এই লাইট অ্যাকোরিয়ামে লাইট সম্পর্কে জানতে চান বা লাইট কিনতে চান, এই সব সব ধরনের সেল পোস্ট ওখানে রয়েছে। আপনারা ওখানে যে একটু ঘুরে আসতে পারেন যদি আপনাদের কোনো আগ্রহ থাকে। সো আবার ফিরে আসি। সো এইখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো করে পুশ করবেন, ভালো করে পুশ করবেন যতটুকু পুশ করা যায়। তারপর আপনারা বালুর লেয়ার দিয়ে দিবেন, তারপর পানি দিয়ে দিবেন, ঠিক আছে? আস্তে আস্তে করে পানি দিতে হবে, ঠিক আছে? ধপ করে পানি দিতে পারবেন না আপনারা। কিন্তু আপনারা একটা করতে পারেন যে একটা বড় একটা পাথর রেখে, উপরে একটা বড় একটা পাথর রেখে আপনারা একটু ঘা ঘেঁষে হালকা করে পানি ছাড়বেন, ঠিক আছে? তাহলে আপনাদের কোনো পানিটা ঘোলা হবে না এত তাড়াতাড়ি, নাহলে কিন্তু অনেক পানি ঘোলা হয়ে যাবে, পুরো মাটিগুলো উঠে যাবে, ঠিক আছে? তারপর আপনি কিন্তু মাছ সাথে সাথে ছাড়তে পারবেন না, কমপক্ষে সাইক্লিনের জন্য আপনার এক মাস ওয়েট করতে হবে, ঠিক আছে? এক মাস ওয়েট করার পরে আপনার সাইক্লিন শেষ হলে আপনি তখন তো আপনার এখানে পছন্দ মতো ফিশ শিম্প ছাড়তে পারেন। আমি আমার সামনে অ্যাকোয়ারিয়ামটা অনেক ছোটো, তো আমি এটা মেবি শিম্প ট্যাঙ্ক করব। আমি এই ট্যাঙ্কের আপডেট কিন্তু আমার পরে নিচে আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? আর নিচে আমি কমেন্টেও সরি নিচে ডিসক্রিপশনে আমি কিন্তু অ্যাড করে দিব, ঠিক আছে? সো আমার ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার নিচ পাশে যে বেল আইকন আছে নোটিফিকেশন জন্য ওটাও ক্লিক করে দিবেন। অ্যান্ড যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো আমাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে সো আমাকে নিচে কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি যদি ভুল বলে থাকি প্লিজ আমাকে কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিবেন, সরি। সো নট ফর টুডে, ওকে, বাই, সি ইউ অ্যারাউন্ড।